প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে উৎসবের নগর রংপুর। আজকে সকাল থেকে ব্যানার পেস্টুন হাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা খন্ড খন্ড মিছিল নিয়ে যাচ্ছেন জনসভার দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ভরে যায় নগরের বিভিন্ন সড়ক, নগর পরিণত হয়েছে উৎসবের নগরে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনকে ঘিরে এই উৎসব বিরাজ করছে। তিনি রংপুর জেলা স্কুল মাঠে বিকেলে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন। তার আগমন উপলক্ষে সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলের নেতা কর্মীরা নগরে আসতে শুরু করেছেন। স্লোগানে স্লোগানে মুখর রংপুর জেলা স্কুলের মাঠ, রঙিন টি শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে তারা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। রংপুর বিভাগের আট জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও নেতা কর্মীরা আসছেন। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিক আপ ভ্যান ও অটো রিক্সায় করে আসছেন তারা। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর নগর। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। 1000-এর বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নগরের 21টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও। প্রায় 4.5 বছর পর রংপুরে মহাসমাবেশে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে 27টি ইউনিয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার সহ 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ঠাকুরগাঁও থেকে সমাবেশস্থলে এসেছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, আমি শেখ হাসিনাকে দেখতে এসেছি, আমার মতো অনেকেই এসেছেন। রংপুরের মিঠাপুকুর সুরুজ মিয়া বলেন যে ভিড় ভিতরে তো যাওয়া যাচ্ছে না, রাস্তার গাড়ি আর গাড়ি হাঁটা মুশকিল। হাসিনা হামার রংপুরত আইসে তাতে খুশি। পীরগঞ্জের টুকুরিয়া এলাকার ইন্দিয়াজ হোসেন বলেন, দেখতে এসছি, শেখ হাসিনা হামার রংপুরত কি দেয়।